চায় নিজেকে ভালো রাখতে। সুতরাং নিজের মনকে সুস্থ ও স্বাভাবিক রাখতে মেনে চলুন এই 6টি নিয়ম, দেখবেন খুব ভালো থাকবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক। 1. সবাইকে সন্তুষ্ট করে চলার চেষ্টা করবেন না। যে ব্যক্তি প্রত্যেকের মন বুঝে চলার চেষ্টা করে তারা আসলে কাউকেই সুখী করতে পারেন না। মনে রাখবেন, একজন মানুষ এক জীবনে সবাইকে খুশি কখনোই করতে পারে না। তাই সবাইকে খুশি করা আপনার কাজ নয়, নিজের নীতি ও আদর্শ মেনে চলাই আপনার কাজ। 2. নিজের সত্তা বা ক্ষমতাকে বিশ্বাস করুন। লোকের কথায় বিশ্বাস করে নিজেকে কখনোই বিচার করবেন না। আগে দেখবেন নিজের কাজটি কতটা সঠিক, কতটা সৎ, কতটা উপযোগী করে তুলতে পারেন। 3. নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলবেন না। আমার দ্বারা এটা বোধহয় হবে না, আমি এটা করতে পারবো না, আমার ক্ষমতা নেই, এই সমস্ত কথা কখনোই বলবেন না। এই সব বললে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। এই ধরনের মেন্টালিটি আপনাকে পিছু টানতে থাকবে, যার ফলে কোনো কাজেই আপনি সফল হতে পারবেন না। 4. না বলতে সংকোচ করবেন না। এটা সবারই সমস্যা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষকে মুখের ওপর না বলতে পারে না। এটা কিন্তু আপনাকে বলা শিখতে হবে। ভালো কিছু করতে গেলে না বলা অবশ্যই আপনাকে শিখতে হবে। যে কাজটা আপনার মনে হচ্ছে ভালো নয়, উচিত নয়, হাজারবার রিকোয়েস্ট করলেও সেই কাজটা করবেন না। বিনয়ের সঙ্গে বলুন, এটা করা আপনার পক্ষে সম্ভব নয়। 5. যেটা আপনার নিয়ন্ত্রণে নেই সেটার পিছনে কখনোই ছুটবেন না, কারণ আপনি শুধু নিয়ন্ত্রণ করতে পারেন আপনার মনকে, আপনার শরীরকে, কোনো পরিস্থিতি বা সময়কে নিয়ন্ত্রণ করতে আপনি পারবেন না। তাই সেগুলো নিয়ে ভেবে ভেবে নিজের সময়টা নষ্ট করার কোনো মানে হয় না। 6. নিজের প্রতি কঠোর হন এবং অপরের প্রতি দয়ালু হন। এটার মানে এটাই যে নিজের জীবনকে চালনা করার জন্য নিজের একটা নীতি বা রুটিন, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো কঠোরভাবে পালন করবেন, কিন্তু অপরের সঙ্গে বিনম্রভাবে ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।